স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেল তোমাদেরকে সকলকে স্বাগত বন্ধুরা আজ আবার আমি তোমাদের সামনে একটি জিকের স্পেশাল প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি আজকে আমরা এই জিকের প্র্যাকটিস সেটে যে সমস্ত টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমার রাষ্ট্রবিজ্ঞান জীবনবিজ্ঞান ইতিহাস ভূগোল স্ট্যাটিস্টিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ প্রতিটি কোয়েশ্চেন তোমাদের আগামী কম্পিটিভ পরীক্ষার জন্য বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি আফগারি এবং ডাব্লিউ বি কনস্টেবল জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো এখান থেকে তোমরা প্রশ্নগুলো হবু হবু কমন পাবি ওকে তো অতএব তোমরা ভিডিওটি স্কিপ করো না পরপর দেখবে কয়েক মিনিটের ভিডিও হবে তো বন্ধুরা আমরা এই স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং আফগারি যে প্রেপারেশনের জন্য প্রতিদিন তিনটে করে ক্লাস তোমাদেরকে উপহার দিতে চলেছি প্রতিদিন তোমরা সকাল সাতটার দিকে তোমরা পাবে ম্যাথ এবং জিআইয়ের লাইভ ক্লাস উইথ শর্ট টিক্সের মাধ্যমে এবং প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটা দিকে পাবে স্পেশাল জি এবং জিকে এর মক টেস্ট এবং রাত্রে নটার দিকে পাবে তোমরা ইংলিশের প্র্যাকটিস সেট এবং ইংলিশের টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাস অতএব তোমরা যে সমস্ত পর্যন্ত এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো আর ওই সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেলাইকনটা অবশ্যই অন করে রাখো তো চলো আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ স্পেশাল জিকে ক্লাস নম্বর প্র্যাকটিস নম্বর এইট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করি ওকে তো দেখো আজকে আমাদের এই পর্বের অর্থাৎ স্পেশাল জি কে ক্লাস এইট পর্বের ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে কি রিজার্ভ ব্যাঙ্কের অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের জাতীয়করণ কত সাল হয়েছে এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে তো আজকে আমরা এই অ্যান্সারটি করার আগে চারটে অপশন দেখি নি কি অপশন এতে হয়েছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ অপশন বি রয়েছে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ এবং অপশান সিতে রয়েছে উনিশশো এবং লাস্ট যেটা রয়েছে উনিশশো একান্ন তো এই চারটে অপশনের ভিতরে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে এই উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতের রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল নাম্বার টু যে কোয়েশ্চেনটি রয়েছে দেখো যে সতীদাহ প্রথা কে রোধ করেন তো চারটে অপশন হয়েছে লর্ড ক্যানিং উইলিয়াম প্যান্টিং লর্ড ডাল এবং লর্ড কার্জন তো এই চারটি ব্যক্তির মধ্যে যিনি সতীদাহ প্রথাকে রোধ করেছিলেন তিনি হলেন লর্ড ব্যান্টিং অর্থাৎ অপশন বিটা হচ্ছে তোমার দেখো যে কর্কট ক্রান্ত রেখা বর্ণিত ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে যায়নি ওকে এই প্রশ্নটি কিন্তু খেয়াল রাখবে যে কর্কটক্রান্তি রেখা ভারতের যে রাজ্যের মধ্য দিয়ে যায়নি এখানে কিন্তু যায়নি কথা বলা হয়েছে ওকে তো এই চারটি যে রাজ্য রয়েছে তা কোন রাজ্যের মধ্য দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা তোমার যায়নি একটা অপশন দেখি পশ্চিমবঙ্গ গুজরাট উত্তরপ্রদেশ এবং মিজোরাম তো বন্ধুরা এই চারটা ভিতরে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে তোমার উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যের মধ্য দিয়ে কিন্তু এই রেখা যায়নি কিন্তু বাকি যে তিনটা রাজ্য আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার পশ্চিমবঙ্গ গুজরাট এবং মিজোরাম এই রাজ্যের মধ্য দিয়ে কিন্তু রেখা গিয়েছে ওকে নাম্বার ফোর রয়েছে দেখো যে আটত্রিশতম ওকে আটত্রিশতম প্যারালাল বিভক্ত করেছে কোন দুটি দেশকে আটত্রিশতম প্যারালাল বিভক্ত করেছে কোন দুটি দেশকে কি কী রয়েছে দেখি ভারত ও পাকিস্তান ভারত ও বাংলাদেশ আর ভারত ও আফগানিস্তান এবং রয়েছে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া ওকে তো এর যে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডিটা কি উত্তর এবং দক্ষিণ কোরিয়া এই দুটি দেশকে তোমার আটত্রিশতম প্যারালাল বিভক্ত করেছে তারপর দেখবো আমরা নাম্বার ফাইভ যে কোয়েশ্চেনটা রয়েছে যে মারাঠাদের ওকে মারাঠাদের সবচেয়ে শক্তিশালী রাজাকে শক্তিশালী রাজা হলেন চারটে অপশন শিবাজি অপশন বিতে রয়েছে বালাজি বাজিরাও অপশান সিতে রয়েছে প্রথম বাজিরাও এবং অপশন ডিতে রয়েছে বালাজি বিশ্বনাথ তো এই যে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হয়েছে অপশন এতে কি রয়েছে তোমার শিবাজি শিবাজি ছিলেন মারাঠাদের সব শক্তিশালী রাজা ওকে নাম্বার সিক্স যে কোয়েশনটি রয়েছে দেখো যে একটি স্তন্যপায়ী প্রাণী যে ডিম পারে এটা বিজ্ঞান্তিক প্রশ্ন একটা স্তন্যপায়ী প্রাণী যে কিন্তু ডিম পারে ওকে স্তন্যপায়ী প্রাণীরা তো সাধারণত ডিম পারে না তো এমন একজন স্তন্যপায়ী প্রাণী রয়েছে যে ডিম পারে তো চারটা অপশন আগে দেখিনি কি লেমুর অপশন বি টেরপোস নাম্বার সি রয়েছে অ্যাকিডিনা এবং অপশন ডিতে টালপা ওকে তো এই চারটে অপশানের ভিতরে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে যে স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও কিন্তু ডিমপাড়ায় সে হচ্ছে অপশান সিতে রয়েছে কি একই ডিনা অর্থাৎ এখানে সিট হবে তোমার কারেক্ট অ্যান্সার নাম্বার সেভেন যেটা রয়েছে দেখো যে সমুদ্র জলে যে প্রাণী গোষ্ঠী অনুপস্থিত মনে রাখবে অনুপস্থিত মানে নেই ওকে সমুদ্র জলে যে প্রাণী গোষ্ঠী অনুপস্থিত বা যার অস্তিত্ব নেই তার মানে সেই সমস্ত প্রাণীগুলি কী কী রয়েছে দেখি পক্ষী স্তন্যপায়ী সরীসৃপ এবং উভচর তো বন্ধুরা এই চারটে অপশন ভিতরে যেটা সঠিক অ্যান্সার যাবে সেটা হচ্ছে অপশন ডি উভচর উভচর যাবে এখানকার করেক্ট অ্যান্সার ওকে এবার আমরা যেটা দেখব নাম্বার এইট যেটা রয়েছে যে পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি দু হাজার একুশ সালে সাহিত্যের জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন এটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা কিন্তু পরীক্ষা আসছেই ওকে যে পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি দু হাজার একুশ সালে সাহিত্যের জন্য পদ্মশ্রী কিন্তু পুরস্কার পেয়েছেন তো এই পদ্মশ্রীর ওপর আমাদের একটা ডিটেলস ভিডিও রয়েছে অর্থাৎ এই দু হাজার চোদ্দো সালে পশ্চিমবঙ্গ সহ ভারতের যে সমস্ত ব্যক্তিগণ এবং ভারতের বাইরে যে সমস্ত ব্যক্তিগণ পদ্মশ্রী পুরস্কার পেয়েছে তো পদ্মশ্রী পুরস্কার কি তার কতটা বিভাগ কি কারণে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় সমস্ত আমাদের ওই ভিডিওর এতে ডিটেলসে আলোচনা করা হয়েছে এটা তোমার যেমন যে পদ্মশ্রী পুরস্কারটা কিন্তু স্ট্যাটিস কিন্তু যখনই কেনা পদ্মশ্রী প্রতি বছর দেওয়া হয় কোন সালে দেওয়া হয় এই মানে কবে দেওয়া হয় সমস্ত কিন্তু ডিটেলস এই ভিডিও দেওয়া রয়েছে যদি না দেখে থাকো আমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে অথবা তোমরা এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ যে তার থামনেল এটা দেখে তোমরা এই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নেবে ওকে তো বন্ধুরা এই যে চারটে অপশনের ভিতরে আগে দেখে নিই যে কী কী রয়েছে অপশনে রয়েছে অজয় চক্রবর্তী বিনাম্রেছে সুধীর চট্টোপাধ্যায় সিনেমা রয়েছে মীরা কুমার এবং ডি রয়েছে সঞ্জিতা খাতুন ওকে তো এই চারটে অপশনের ভিতরে সঠিক যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা তোমার সুধীর চট্টোপাধ্যায় অর্থাৎ বিটা তোমার সঠিক অ্যান্সার এই সানজিদা খাতুন ইনি পেয়েছেন কিন্তু এটা তিনি বাংলাদেশী নেওয়ার বাড়ি ওকে সানজিদা হচ্ছে তোমার বাংলাদেশে বাড়ি ওকে তো এটা হলে তোমার বিটা হবে কারেক্ট অ্যান্সার এবার আমরা দেখব নাইন যে প্রশ্নটি রয়েছে যে যাবতীয় প্রথা কে প্রবর্তন করেন যাবতীয় প্রথা কে প্রবর্তন করেন চারটি যে ব্যক্তি রয়েছে মোহাম্মদ আকবর বি রয়েছে জাহাঙ্গীর রয়েছে শের শাহ এবং ডি নম্বর হচ্ছে শিবাজি এই চারটি ব্যক্তির মধ্যে কে যাবতি প্রবর্তন করেন তো বন্ধুরা এই চারটি অপশনের ভিতরে যেটা সঠিক অ্যান্সার যাবে সেটা হচ্ছে অপশন এ আকবর আকবর যিনি যাবতী পথা প্রবর্তন করেছিলেন নাম্বার টেন যেটা রয়েছে এটা একটা স্ট্যাটিক জিকে অর্থাৎ যে জিকেগুলো তোমার কখনোই নরঞ্চরণ হবে না ওটা কিন্তু সারা জীবন থেকে যাবে ওকে সেটা হচ্ছে স্ট্যাটিক মানে যেটা নিশ্চল তো এই জিম করবে জাতীয় উদ্যান এই উদ্যান থেকে কিন্তু তোমাদের একটা পরীক্ষায় আসবে তো জিম করবে জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ওকে চারটা অপশন থেকে গুজরাট বি হয়েছে হরিয়ানা সি হয়েছে উত্তরপ্রদেশ এবং ডি হচ্ছে তোমার উত্তরাখণ্ড এই চারটা অপশানের ভিতরে যে রাজ্যে সাধারণত জিম করবেট এই জাতীয় উদ্যানটি অবস্থিত সেটা হচ্ছে তোমার অপশান ডিতে যেটা হয়েছে কি উত্তরাখণ্ড উত্তরাখণ্ড হবে এখানে কার্যান্সার তো ভিডিও যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করো অবশ্যই চ্যানেলটিকে বিগত যে সমস্ত ইংলিশ জিকে এবং ম্যাথের ক্লাসগুলো তোমাদের জন্য প্রোভাইড করা হয়েছে সেগুলো দেখার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে তার সমস্ত ভিডিওর প্লে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা দেখে নাও নাম্বার ইলেভেন যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করবো সেটা দেখো গাঢ় ও খাসি এই উপজাতি কোথায় দেখতে পাওয়া যায় গারো এবং খাসি উপজাতি নিচের চারটে রাজ্য দেওয়া রয়েছে এই রাজ্য চারটির ভিতরে কোন রাজ্যে দেখতে পাওয়া যায় কী রয়েছে মিজোরাম বিএন রয়েছে মেঘালয় সিনেমা নামে হচ্ছে মণিপুর এবং ডি নামে যে নাগাল্যান্ড ওকে তোমাদের এই চারটে অপশনের ভিতরে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি অর্থাৎ মেঘালয় দেখা যায় গারো এবং খাসি উপজাতি নাম্বার টু যে কোয়েশনটি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান থেকে অর্থাৎ সংবিধান থেকে কি সংবিধান সভার প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেন মোস্ট একটি ইম্পর্ট্যান্ট এই কোয়েশনটা যে সংবিধান সভার কনস্টিটিউট অ্যাসেম্বলি যে অনুষ্ঠিত হয়েছিল সেই সভার প্রথম অধিবেশন যেটা অনুষ্ঠিত হয়েছিল তিনি সেই অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন চারটা অপশন দিয়ে হচ্ছে দেখি ডক্টর বি আর আম্বেদকর বি হয়েছে জওহরলাল নেহরু সি হয়েছে সচিনানন্দ সিনহ এবং ডি নম্বর হয়েছে মহাত্মা গান্ধী তোমাদের এই চারটে অপশন ভিতরে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে তোমার অপশন সিতে যেটা রয়েছে কি সচিনানন্দ সিনহ বা সিংহ যিনি সংবিধান সভার প্রথম সভাপতিত্ব ছিলেন এবং তিনি ছিলেন অবশ্যই অস্থায়ী সভাপতিত্ব এটাও আসতে পারে যে অস্থায়ী সভাপতিত্ব কে ছিলেন নাম্বার থার্টিন যেটা রয়েছে এটা একটা বিজ্ঞান থেকে কি যে কোন থার্মোমিটারকে গরিষ্ঠ থার্মোমিটার বলা হয় নিচের চারটি থার্মোমিটার রয়েছে দেখো ড্যাক্টোরি থার্মোমিটার ফরেনহাইট থার্মোমিটার পারো থার্মোমিটার এবং সেলসিয়াস থার্মোমিটার এই চারটি থার্মোমিটার মধ্যে কোন থার্মোমিটারের নাম হচ্ছে তোমার গরিষ্ঠ থার্মোমিটার ওকে তোমাদের এর যে সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন এ অর্থাৎ ডাক্তরি থার্মোমিটার হলো গরিষ্ঠ থার্মোমিটার নাম্বার টুয়েলভ যে কোয়েশ্চেনটা রয়েছে দেখি যে দীনবন্ধু দীনবন্ধু মিত্রের নাটক নীল নীলদর্পণ ওকে তো এই নীলদর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেন কে তাহলে আমরা দিন দীনদর্পণ নাটকটির লেখককে আমরা জানতে পারলাম দীনবন্ধু মিত্র তো সেই নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ কে করেছিলেন চারটা অপশন দেখছি প্রমোদ মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত এবং জন ক্যারি ওকে তো বন্ধুরা এই চারটা অপশানের ভিতরে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি মাইকেল মধুসূদন দত্ত যিনি নীলদর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন এবার আমরা দেখব নাম্বার ফিফটি যে কোয়েশ্চেনটা রয়েছে যে শিল্পের জন্য ইন ইন পাওয়া যায় কোন ব্যাংক থেকে নিচে যে চারটি ব্যাংকের নাম রয়েছে দেখো আইডিবিআই আইএফসিআই এফ এফএসসি এবং সবগুলো নিচে নিচে চারটে যেটা অপশন সেটা ওকে তো এই চারটে অপশানের ভিতরেই তোমার বা তিনটে যে ব্যাঙ্কে নাম দেওয়া রয়েছে এই ব্যাংক দিনটার মধ্যে কোন ব্যাংক থেকে শিল্পের জন্য কিন্তু তোমার ইন পাওয়া যায় ওকে লোন পাওয়া যায় তো বন্ধুরা এই চারটে অপশনের ভিতরে তোমার এই সবটাই হবে তোমার সঠিক অ্যান্সার অর্থাৎ আইডিবিআই এখান থেকে পাওয়া যায় আই এফ সি আই থেকে পাওয়া যায় এস এফ সি এই ব্যাঙ্ক থেকে আমাদের যে শিল্পের জন্য লোন পাওয়া যায় ওকে তো এটা মনে রাখবে তিনটে ব্যাংকের কথা বলা হয়েছে ওকে নাম্বার সিক্সটিন যেটা দেখব এস বি আই এই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাংকের আগে নাম কী ছিল ওকে তো এর আগের নাম কী ছিল আমরা দেখব শিল্প ব্যাংক না কেন্দ্রীয় ব্যাংক না ইম্পেরিয়াল ব্যাংক না জাতীয় ব্যাংক ওকে ন্যাশনাল যে ব্যাঙ্ক বলা হয়েছে ওকে তোমাদের এই চারটা অপশন ভিতরে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা তোমার অপশন সি ইম্পিয়াল ব্যাঙ্ক তো এস বি আই ব্যাংকের আগের নাম কী ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক নাম্বার সেভেন্টিন যে কোয়েশ্চেনটা রয়েছে এটা তোমার একটা স্ট্র্যাটেজিকে কি জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় অর্থাৎ কোন কোন ক্ষেত্র থেকে পুরস্কার দেওয়া হয় সমস্ত কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে তোমাদের জ্ঞানপীঠ এই পুরস্কার পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয় কী রয়েছে চারটা অপশন থেকে সাহিত্য বিজ্ঞান খেলাধুলা না জনসেবা ওকে তো বন্ধুরা এই চারটা অপশন ভিতরে যেটা তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা অপশন এতে সাহিত্যর ক্ষেত্রে কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় তো বন্ধুরা এই যে তোমাদের জন্য যে ইংলিশে এই তোমাদের তোমাদের জন্য যে জি যে সেটটা তৈরি করা হয়েছে অর্থাৎ প্রতিটি টপিক থেকে যে সমস্ত টপিকগুলো থেকে সাধারণত একদমে হ মানে আসে তো সেই সমস্ত টপিক থেকেই এই প্র্যাকটিস সেন্টার হয়েছে তৈরি করা হয়েছে অতএব তো বন্ধুরা এই যে প্র্যাকটিস সেন্টার তৈরি করা হয়েছে অচল নাম্বার এইটিন যে ট্যুরিস্ট দেখো নাম্বার এইটিন যে প্রশ্ন ট্যুরিস্ট দেখো এটাও একটা জিকে যে কি হর্নবিল উৎসব অর্থাৎ তোমাদেরকে উৎসব নৃত্য মানে বিভিন্ন রাজ্যের নৃত্য বিভিন্ন রাজ্যের উৎসব এই সমস্ত কোয়েশনগুলো কিন্তু পড়ে যেতে হবে এখান থেকে দু একটি কিন্তু প্রশ্ন আসবে ওকে তো এই হর্মেল উৎসব কোন রাজ্যে দেখা যায় তো চারটে অপশন দেখিনি একটা হচ্ছে কর্ণাটক দু হচ্ছে তোমার মিজোরাম তিন হচ্ছে নাগাল্যান্ড এবং চতুর্থ অপশন হচ্ছে অরুণাচল প্রদেশ তো এর যে সঠিক যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা তোমার নাগাল্যান্ড অর্থাৎ এখানে তোমার সি নাম্বার হবে তোমার কারেক্ট অ্যান্সার ওকে তো আমি যে প্র্যাকটিস সেটটা যে সমস্ত টপিক দিয়ে তৈরি করেছি এই সমস্ত টপিক থেকে কিন্তু তোমাদের এক্সামে আসবে অর্থাৎ ইতিহাস ভূগোল বিজ্ঞান তোমার তোমার রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ সংবিধান এবং স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স ওকে নাম্বার নাইনটিন যে কোয়েশ্চেনটি রয়েছে দেখে আমরা যে একটি ভাইরাল রোগ এটা তোমার জীবন বিজ্ঞান থেকে কোয়েশ্চেন করা হচ্ছে একটি ভাইরাল রোগ নাম কী বা ভাইরাল রোগ হলো এখানে চারটি অপশান দেখিনি ম্যালেরিয়া পিতজ্বর টাইফয়েড এবং দিন হচ্ছে ক্যান্সার ওকে তো বন্ধুরা এটা তোমাদের কাজ থাকলো যে একটি ভাইরাল রোগের নাম কী এই চারটা অপশানের ভিতরে যেটা সঠিক হবে আমাদের কমেন্ট বক্সে লিখবে ওকে এবং যদি কেউ ভুল করো তার সঠিক অ্যান্সার আমাদের পরের ভিডিওতে তোমাদের জন্য দিয়ে দেওয়া হবে ওকে তো এটা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে লিখবে একটি ভাইরাল রোগের নাম কী তো আজকে আমাদের এই পর্বের অর্থাৎ স্পেশাল মক টেস্ট জিকে যে ক্লাস চোদ্দ মানে তোমাদের আজকে আমাদের এই স্পেশাল কে ক্লাস নম্বর এইটের লাস্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে তোমার টোয়েন্টি কি ভিনেগারের রাসায়নিক নাম কী ভিনেগারের রাসায়নিক নাম কি। ওকে তো চারটা অপশন আমাকে দেখে সোডিয়াম ক্লোরাইড তারপরে হচ্ছে তোমার ক্যালসিয়াম ক্লোরাইড সোডিয়াম নাইট্রেট এবং ক্যালসিয়াম তো এই চার অপশান ভিতরে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা তোমার সোডিয়াম নাইট্রেট অর্থাৎ সি নাম্বার হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ওকে তোমাদের এটাই ছিল আজকে আমাদের স্পেশাল জিকে ক্লাস এইটের মোট কুড়িটি বিভিন্ন টপিক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও কমেন্ট করো এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে বিগত ভিডিওগুলো এবং পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা নোটিফিকেশান পাবে তার জন্য অবশ্যই বেলাইকনটা অবশ্যই অন করে রাখবে আসি আবার তোমাদের পরের কোনো একটি ভিডিও দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো